एतस्य एतहं न पश्यामि चञ्चलत्वत् स्थितं स्थिरम् य योगतया प्रोक्तः श्यामे न मधुसूदनः एतस्य अहं न पश्यामि चञ्चलत्वत् स्थितं स्थिरं य योगतया प्रोक्तः श्यामे न मधुसूदनः हम नपश्यामि पशा चंचल स्थित स्थिर हरे कृष्ण हमारे संग रहे नवीन माजी प्रभु हरे कृष्ण जय श्री बाल सर्वत्र मंगल प्रभु अपना यो अयम जुगो तो या भक्त मधुसूदन

পশা চল ধন্যবাদ হরে কৃষ্ণ প্রণাম প্রভু অর্জুন উচ যোগ প্রোক্ত মধুসূদন পশ্যামি

धन्यवाद तो अंदर वर्षा माता रहছেন পরিবর্তিতে হরে কৃষ্ণ প্রণাম প্রভু অর্জুনো वाचा जयायाम यगतया भक्त क्षम्य नाम दुशুদনা etatya hamna pashyami chanchala tattirsiram হরি বোল হরি বোল প্রণাম জন ধন্যবাদ মাতা আদর্শ পূজনীয়

শব্দার্থ শোভন করবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের আহ কৃষ্ণ দাস প্রভু প্রভু আপনি কৃপা করে শব্দার্থ পাঠ করুন হরে কৃষ্ণ প্রভু প্রণাম অর্জুন উবাচ অর্জুন বললেন য অয়ম এই পদ্ধতি যোগহ যোগ তয়া তোমার দ্বারা প্রত্য বর্ণিত হল সাম্যেন সমদর্শন রূপ মধুসূদন হে মধুসূদন এ তো এর অহম আমি না দেখি চঞ্চল দাঁত চঞ্চল্য বসত স্থিতি হরে কৃষ্ণ প্রভু बोल धन्यवाद प्रभु के बंकिम चंद्र प्रभु रहे हैं। वो अपने गीतार गान पाठ कर बंकीम चंद्र कस प्रभु

যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না হরে কৃষ্ণ প্রভু প্রণাম ধন্যবাদ মাতাকে আমাদের সঙ্গে কল্যাণ মন্ডল প্রভু রয়েছেন প্রভু আপনি তারপর যে পাঠ করুন কৃষ্ণ জয় জগৎ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কারণ তিনি নিজেকে অযোগ্য মনে করেছেন সাধারণ মানুষের পক্ষে দুঃখিত নেটওয়ার্ক সমস্যা বসন্ত কুন্ড মাতা কৃষ্ণ প্রণাম প্রভু হরি বল এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে এখান থেকে পাঠ করেন লাইন এই কলি যুগে সাধারণ মানুষের পক্ষে গৃহ করে পাহাড় পর্বতে অথবা বন জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ্য করা সম্ভব নয় এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম এই যুগের সাধারণ মানুষ এতই অধপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টায় তাদের মধ্যে নেই অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের হয় না তাহলে জীবনযাত্রা উপদেশনের প্রক্রিয়া স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দূর হয় ও দুঃসাধ্য যোগের সাধন দ্বারা তারা কিভাবে করবে তার তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন এই যোগ সাধন করা একেবারে অসম্ভব এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও ধন্যবাদ মাতা বঙ্কিমচন্দ্র ঘোষ প্রভু একবার আনুমেট করুন তো হরে কৃষ্ণ বঙ্কিমচন্দ্র প্রভু আচ্ছা আমাদের বিশ্বজিৎ নাগ প্রভু হরে কৃষ্ণ প্রভু অর্জুন ছিলেন অতি উচ্চ রাজ রাজকুমার এবং তিনি অত্যন্ত গুণের বিভিষিত তিনি ছিলেন মহাবীর্যবান দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শাখা আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি এই পদ্ধতি ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব ধন্যবাদ মাতা শেষের অংশটি আমরা শ্রবণ করবো মাদার তা মাতার কাছ থেকে হরে কৃষ্ণ প্রণাম প্রভু আপনার সর্বত্র মঙ্গল প্রভু জয় ছিল বহুপাত কি জয় পাঁচ হাজার বছর পূর্বে যদি এই রকম হয়ে থাকে তাহলে এখনকার অবস্থা কি হবে যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ হরে কৃষ্ণ প্রণাম প্রভু হরি বল ধন্যবাদ মাতা ধন্যবাদ খুব সুন্দর ভাবে সকলে সহযোগিতা করলেন আমাদের আজকের রহপাতকে তো প্রাঞ্জল তাৎপর্য সমস্ত কিছু কৌপাত আমাদের জন্য বলে দিয়েছে তো তবুও আমার যেটা উপলব্ধি আজকের শ্লোক থেকে আমি একটু শ্রবণ করাবার চেষ্টা করছি কৃপা করবেন

সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থিতি দেখতে পাচ্ছি না আমাদের আজকের সে অধ্যায় না হচ্ছে আমরা প্রথমে দেখলাম কর্ম সন্ন্যাস যোগ কিন্তু ভগবান এখানে আমাদের মন সম্পর্কে সমস্ত কিছু বলেছে আগে আমাদের অষ্টাঙ্গ যোগের যে বর্ণনা শুনে অর্জুন এখন এই পন্থা অনুসরণে তার মানে যে অক্ষমতার কথা সেটা বর্ণনা করেছে আমরা একটু দেখব যে এই অর্ধায়ের অর্জুনকে কতগুলি শ্লোকের যে মেন বিষয়বস্তুটা একটু আহ দেখে নেব যেমন আমাদের দশ থেকে বত্রিশ নাম্বার শ্লোক পর্যন্ত অর্জুনকে সেই সমস্ত যে যোগ পন্থা বর্ণনা করেছেন যেমন দশ নম্বরে যম নিয়ম এগারো নম্বর এগারো বারো থেকে আসন সম্পর্কে বলা হয়েছিল তেরো চোদ্দোতে প্রণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান পনেরো নম্বরে সমাধি সম্পর্কে বলা হয়েছে ষোলো নম্বরে আহ যোগমার্গে বর্জনীয় বিষয়াদি সম্পর্কে বলা হয়েছে সতেরো নম্বর শ্লোকে যোগমার্গে আচরণীয় বিষয়াদি মানে নিয়ম সম্পর্কে বলা হয়েছে আঠারো নম্বর শ্লোকে আমরা আহ শ্রবণ করেছি যোগযুক্ত উনিশ নম্বরে উপমা দেওয়া হয়েছিল একটা উপমাটা কি ছিল যে সেই প্রদীপ যদি মানে বদ্ধ ঘরের মধ্যে জানলা দরজা জানলা বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু নড়বে না তো আমাদের মনটাও সেইরকম আমাদের মনকে স্থির করতে চাইলে আমাদেরকে ভাবে সমস্ত খুব আমরা শ্রবণ করেছি আমাদের মন মন মর্যাদে করেছিলেন আর সাতাশ নম্বর শ্লোক ছিল আমাদের আহ সমাধি সুখ আঠাশ ছিল জগরুর সমাধি সুখ উনত্রিশ সর্বত্র ভগবান ভগবৎ দর্শন তিরিশ নম্বরে আমরা শ্রবণ করলাম যোগা রোডের নিরন্ত্র সান্নিধ্য তারপরে তিরিশ নম্বরের আচ্ছা একত্রিশে আমরা শ্রবণ করলাম যোগা রোডের অবস্থান আর আমাদের বত্রিশ নম্বর শ্লোক আমাদের পূজনীয় প্রেমদর দাস প্রভু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কে এবং সেই সম্পর্কে আরো বিস্তারিত আমাদের শ্রমণ করিয়েছিলেন তো আজকে পরবর্তী তেত্রিশ নম্বর শ্লোক আজকে তেত্রিশ থেকে ছত্রিশ শ্লোকে ভগবান মানে অর্জুনের যে মনসংযম সম্পর্কে শ্লোকগুলো বলেছেন তো তেত্রিশ নম্বর শ্লোকের কে অর্জুন কি বলেছেন অর্জুন বলেছেন যে এই যে পূর্ববর্তী শ্লোকগুলো অর্জুনকে শ্রবণ করালেন ভগবান তো বলছে এগুলো মানে সম্ভব নয় আর কি অসম্ভব আর কি তো এত কিছু শোনার পরেও অর্জুন কিন্তু বলেনি যে আমি যোগী হয়ে যাব আর কি মানে এত কিছু শোভন করলো তারপরেও তিনি আমরা হয়তো বলতাম যে ভগবান এত কিছু বোঝালো এতটা শ্লোকে আমরা যাই হোক ভগবানের কথা শুনেনি কিন্তু অর্জুন এত কিছু সেই দশ থেকে বত্রিশ পর্যন্ত শ্লোক শোনার পর কি বললেন যে আমি মানে আমার পক্ষে এগুলো মানে সম্ভব নয় আর কি তো এই কথাটা অর্জুন বলছেন যে তার পক্ষে সম্ভব নয় ভাবুন একবার প্রপাত তো আমাদের তাৎপর্য বলেছে পাঁচ হাজার বছর আগে সেই সময় কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল আহ যোগের মানে পরিস্থিতি অনুকূল ছিল এখন বর্তমানে তো যা ইচ্ছে মানে যা তাই অবস্থা কিন্তু এখানে অর্জুনের কি মনোভাব ছিল যে আমি আমার দ্বারা এটা সম্ভব নয় তো অর্জুন সম্পর্কে একটু কয়েকটা মানে গুণ অর্জুনের গুণ তো বর্ণনা করা মানে সম্ভব নয় আমাদেরকে অর্জুনের গুণ বর্ণনা করতে গেলে এইরকম করে আকাশের দিকে তাকিয়ে বলতে হবে আর কি এতটি এত মানে অর্জুনের গুণাবলী রয়েছে তো তার মধ্যে আমি কয়েকটি বলার চেষ্টা করছি যেমন এখানেও বলা হয়েছে যে উচ্চ রাজবংশ জাত এবং মহাবীর তো আমরা সকলেই জানি যে অর্জুনের বংশ পরিচয় আমরা প্রথম থেকেই শ্রবণ করে আসছি এবং মহাবীর সে আমরা জানি যে তার মতো ধনুদ্ধার আর কেউ নেই তো তারপরে যে না তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধার আর কি তা আমরা সেটাও শোভন করেছি যে মাতার যে কোনো দেবতাকে আহ্বান করে পুত্র লাভ করতে পারতেন কারেন্ট চলে গেছে একটু ক্ষমা করবেন এক মিনিট একটু কারেন্ট চলে গেছে সকালে হরে কৃষ্ণ আচ্ছা আমাদের বর্ষা মতো শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো কারেন্ট নেই ভিডিওটা ওটা রাখছি আচ্ছা হরি বল কারেন্ট চলে এসছে তো যেখানে ছিলাম যে অর্জুনের অর্জুন ছিল আহ দেবরাজ ইন্দ্রের পুত্র আর কি তো তার কিন্তু ইন্দ্রের উপর পুরো কন্ট্রোল মানে কন্ট্রোল ছিল এমন যেমন আমরা একবার সেই শ্রবণ করেছিলাম যে অর্জুন একবার স্বর্গে গেছিলো তো সেখানে ইন্দিরের ইন্দিরের কাছে আর কি স্বর্গে গেছিলো তো সেখানে কি হয়েছিল আহ সেই পূর্বশী যে সব থেকে মানে বিশ্বের মানে সবথেকে সুন্দরী আর কি তো অর্জুনের কাছে তাকে পাঠিয়েছিল যে তাকে আনন্দ প্রদান করার জন্য তো তখন অর্জুন কি বলেছিল যে তুমি আমার মায়ের মতো আর কি মানে সে কথা বলেছিল কারণ কি হয়েছে তিনি হচ্ছে তিনি বলেছিলেন যে আমার পূর্বজ সেই কি ছিল নামটা ছিল পুরা নামে একজন আহ তাদের পূর্বজ ছিল তো তার স্ত্রী ছিল পূর্বশ্রী আর কি তো সেই কারণে অর্জুন তাকে মা বলে সম্মান মানে সমাধান করেছেন আর কি তো ধর তখন যে ওসব নিয়ম কিন্তু পৃথিবীর জন্য আর কি এই স্বর্গের জন্য কিছু না এখানে ওই সব কোনো নিয়ম নিয়ম নেই আর কি তো একবার যে কোন কত গুণ ছিল আর কি মানে ইন্দ্রের উপর পুরো কন্ট্রোল ছিল আর কি তারপরে কি গুণ ছিল ইন্দ্রি মানে পুরো আহ নিদ্রার উপর কন্ট্রোল ছিল তার তিনি নিদ্রাকে জয় করেছিল তারপরে আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি দে দেবাদি দেব মহাদেবের সঙ্গেও তিনি যুদ্ধ করেছিলেন তো সেই যুদ্ধ করে মানে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিল যার ফলে কি হয়েছিল ভগবান শিব তাকে পুষুপতা বস্ত্র দান করেছিলেন তো এই যে যোগ যেটা মানে যোগ মানে পদ্ধতি যেটা সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা অর্জনের ছিল এবং সেই সময় কি ছিল বাতাবরণও অনুকূল ছিল এখনকার মতো না এখনকার যদি আমরা হয়তো একটু পাঁচ মিনিট চুপচাপ করে বসে থাকি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে ম্যাসেজ ফেসবুকে ম্যাসেজ ইউটিউবে মেসেজ কত রকম মেসেজ যখনই আর মনটা স্থির থাকবে না মনে হয় যে একবার খুলে দেখি তো কি মেসেজটা পাঠালো তো তখন কিন্তু এসব ছিল না মানে পরিবেশটাও কিন্তু অনুকূল ছিল তবুও কি বলছে অর্জুন যে আমার দ্বারা এই মানে যোগ মানে যোগ পদ্ধতি কিন্তু আহ সম্ভব না আর কি একবার ভাবুন তখনকার সেই সময় তো যাই হোক সব থেকে অর্জুনের সবথেকে বড় গুণ ছিল আর একটা কি ভগবানের প্রিয় বন্ধু এবং কি ছিল ভক্ত ছিল এটা সবথেকে বড় আর কি তারও তো অর্জুনের অনেক গুণ আছে তো এইসব গুণ থাকার পরেও তো আমরা বুঝতে পারলাম যে তিনি বলছে যে আমার দ্বারা এসব হবে না তারপরে তারা লক্ষ্য স্থির ছিল দেখুন আমাদের নিচের ছবিতে দেখাচ্ছে তিনি আমরা জানি যে যখন স্বয়ং দ্রৌপদীকে স্বয়ং থেকে মানে স্বয়ংবর্ষে গেছিল তখন তিনি সেই লক্ষ্যভেদ করেছিল তারপরে আমরা দেখি যখন তিনি আহ শিক্ষা গ্রহণ করছিলেন তখন সেই পাখির চোখে চোখ বৃদ্ধ করেছিল আর কি মানে এত লক্ষ্য স্থির ছিল তো সেই অর্জুন যার লক্ষ্য এত স্থির সেই অর্জুন বলছে যে আমার দ্বারা সব মানে যোগ পদ্ধতি সম্ভব নয় তো আমরা অর্জুন কি বললো ওখানে তখন ভগবান বলছে যে কেন তুমি কেন মানে এটা তোমার দ্বারা কেন সম্ভব নয় তখন অর্জুন কি বলছে যে মনকে বসে আনা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার পরবর্তী শ্লোকে আমরা পড়বো যে সেখানে বলা হয়েছে যে চঞ্চলে হিমন কৃষ্ণম আর কি মানে পরবর্তী শ্লোক যখন আগামী দিন পড়ব তো সেখানে বলা হয়েছে যে মন অত্যন্ত চঞ্চল অত্যন্ত বলবান তাকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করা থেকেও অত্যন্ত কঠিন যে বলছে যে বায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু এই মনকে কিন্তু নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন তাহলে একবার ভাবুন অর্জুনের পাখির চোখকে ভেদ করে দিতে পারে মাছের চোখকে ভেদ করে দিতে পারে মহাদেবকে পরাজিত করে দিয়েছিল যদিও মহাদেবকে পরাজিত করা ভগবান ছাড়া কারো মানে ক্ষমতা নেই তবুও মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়েছিল তো সেই অর্জুন বলছে যে আমার দ্বারাই হবে না তো সেখানে আমরা পর সেখানকার বাতাবরণ তো অনুকূল ছিল তো আমরা এখনকার আমাদের কলি যুগের সম্পর্কে একটু দেখব আমরা পরবর্তী স্লাইডে আমরা কয়েকটা আমি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের এখন সে যে মানে যোগ পদ্ধতি অনুশীলন করা পরিবেশ অনুকূল না তার কয়েকটি পয়েন্ট আছে যেমন এখানে কি বলা হয়েছে যে এই যুগের মানুষ স্বল্পায়ু এবং তিক্ত জীবন সংগ্রামে রত আমরা জানি এখন আমাদের বর্তমানে একশো বছর আয়ু হলেও মানুষ কিন্তু ষাট সত্তর বছরও কিন্তু ঠিক মতো ভাবে অতিবাহিত করতে পারে না মানুষ মানে এখন বর্তমান কলি যুগে ছোট থেকে এত মানে জিহাল লালসা থেকে মানে খাবার থেকে মানে এত সব খাবার দাবার খেয়ে মানে মনে হচ্ছে যে কালকে আর থাকবেই না এমন ভাবে সকলে সমস্ত কিছু গ্রহণ করে মানে খাবার মনে হচ্ছে যে কালকে আমার দিনটাই থাকবে না সেইভাবে গ্রহণ করতে গিয়ে কি করছে একশো বছর আমাদের আয়ু সেটাকে না গিয়ে অর্ধেক করে দিচ্ছে যার মানে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কি হচ্ছে মানুষ তাড়াতাড়ি এই দেহ ত্যাগ করে দিচ্ছে আর কি সেই জন্য এই যুগে বলা হয়েছে মানে বৈশিষ্ট্য মানুষের আয়ু হবে অল্প যেমন তারপরে এই যুগে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে সেই যুধিষ্ঠির মহারাজকে কে আমরা শোবন করেছিলাম যে কলিযুগের মানুষ মানে সেই কি বলে মানে এক একটা কলসির জল চারটে গ্লাস ভরে যাবে কিন্তু চারটে গ্লাস থেকে কিন্তু ওই কলসিটা আর ভরবে না তো এখনকার কলিযুগের বৈশিষ্ট্য তারপরে বলেছে যে যুগের কি হয়েছে যে বেড়া থাকবে বেড়াতে কিন্তু ফসল খেয়ে নেবে মানে যাকে আমরা পাহারা দেওয়ার জন্য সেই সেই আমাদের কি কি করবে খেয়ে নেবে আর তো কিন্তু একটা আছে একটি মানে সেই নাম রয়েছে আমাদের তো আমরা পরবর্তীতে যাই হোক সেবন করব তো দ্বিতীয়তে কি বলা হয়েছে অতি সরল অতি সহজ সরল পন্থার কথা বলা হলেও তারা পরমার্থ সাধনে প্রয়াসই হন না তাহলে এই সহ দুঃসাধ্য যোগ পন্থা তারা কিভাবে সাধন করবে তো কি বলা হয়েছে যে আমাদের বর্তমান কলিযুগে মানে সহজ সরল পন্থা কোনো নিয়ম নেই কোনো কিছু নেই শুধুমাত্র আমরা ভগবানের যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলেই কিন্তু মানে সাক্ষণ আমরা যদি নাম করি কোনো বিধি নাই আর কি তো এত সহজ সরল পন্থা তবুও কিন্তু মানুষ কি হবে প্রয়াসী হবেন না মানে এই পথে কিন্তু সহজে আসবেন না তো আমাদের যে যোগ পন্থা রয়েছে সে আসন নিয়ম প্রাণায়াম ধ্যান এইসব পন্থা রয়েছে সেগুলো করবে কি করে তারপরে বলা হয়েছে যে যেখানে নিয়ন্ত্রণ করতে হবে তাদের সামগ্রিক জীবনযাত্রাও বসার ধরন তো যোগ পদ্ধতি অনুশীলন করা কিন্তু অতটা সোজা না মানে জীবনযাত্রা বসতে হবে ঠিক মতন অনুকূল পরিবেশ প্রয়োজন আহ তো আমরা তো সেই সব বন জঙ্গল পরিবেশে গিয়ে মানে আর কি আর কি তো সেই রকম অনুকূল পরিবেশ এখন নেই তারপরে কি বলা হয়েছে নির্জন স্থান নির্বাচন এবং মন থেকে বিষয় প্রত্যাহার বিষয় তো রয়েছেই তো এটা অত্যন্ত কঠিন বিষয় আর কি বিষয় প্রত্যাহার করা মানে কোনো মতেই এই কলিযুগের সম্ভব নয় আমরা হয় অনেকেই মানে ভক্ত পথে এসেও কি হয় আমাদের অনেক সেই আমরা বুঝতেই পারছি যে আমরা সেই মনকে স্থির করতে গেলে আমাদের কত কি সেই দুষ্কঠিন মানে দুঃসাধ্যর মধ্যে যেতে হচ্ছে তো যাই হোক যা অত্যন্ত কি হচ্ছে কঠিন এবং দুঃসাধ্য আর কি আমরা কলিযুগের দু একটা কথা বৈশিষ্ট্য এখান থেকে বুঝলাম তো তারপরে পরবর্তীতে কি বলা হয়েছে আধুনিক সেই যোগ চর্চার কেন্দ্র তারপর যে বলা হয়েছে যে বর্তমানে যেটা চলছে আর কি আমরা দেখতে পাচ্ছি যে যোগ পদ্ধতি হিসাবে মানে যোগ নামে মানে বিজনেস চলছে যেমন কি হচ্ছে তারপরে যোগে গিয়ে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা তো অনেকে আবার শখ শখের করেও অনেকে কি হয় যোগ মানে সেই অনুশীলন করতে যায় আর কি তো যোগের কাজ হচ্ছে মানে আসল কাজ কি কেউ মানে সেটা উপলব্ধি করতে পারে না আর কি যেমন যুগের কাজ হচ্ছে কি পরম যোগী হওয়া কিন্তু সেটা কেউ জানে না কি সমান ভাবে দেখা সকলকে শান্ত হওয়া হৃদয়ে পরমাত্মাকে অনুভব করা বা দেখা আর কি তো এই এটা যে যোগীর কাজ সেটা কিন্তু বর্তমানে তারা কিন্তু বুঝতে পারছে না মনে করছে যোগ মানে হচ্ছে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে নিলাম একটু ব্যায়াম করে নিলাম চোখ করে বসে গেলাম তো এগুলো আর কি তো সেগুলো কিন্তু না অনেক আরো পদ্ধতি রয়েছে তো যাই হোক একবার ভাবুন যে অর্জুন কে গীতার জ্ঞান দিয়েছিলেন কেন আর কি অর্জুন তো সেই সময় তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তো তখন ভগবান কি করলো সেই কি আসনে আর কান্না আসনে বসে পড়েছিল আর কি কান্না আসন শুরু করে দিয়েছিল যাই হোক তখন ভগবান দেখলো যে এইসব মানে করে কোনো লাভ নেই টাসন তাই অর্জুনের জন্য মানে তাকে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন রকম যোগ সম্পর্কে বলেছেন আমরা হয়তো অনেকে বলতে পারি যে এতগুলো বলার কি দরকার ছিল সরাসরি যোগ বলে দিলেই তো হতো তো যেমন আমরা অনেক সময় কি দেখতে চাই হয়তো কোনো কিছু আহ কিনতে গেলেই বিভিন্ন রকম যে দোকানদার থাকে বিভিন্ন রকম জিনিসগুলো দেখাই এটা দেখুন এটা দেখুন এটা দেখুন কিন্তু শেষে কি বলে এটা আপনার জন্য হয়তো ভালো লাগবে আর কি তো সেরকম ভগবান অর্জুনকে সমস্ত কিছু বললো অর্জুন এখানে বুঝতে পারলো যে এই সব যোগ পদ্ধতি আমার জন্য সম্ভব নয় তো তখন ভগবান বললে তোমার জন্য ভক্তি যোগ হচ্ছে একমাত্র উত্তম আর কি তো এটা একমাত্র মাধ্যম আর ভক্তিযোগটা কি হচ্ছে ভক্তিযোগটাই হচ্ছে আমাদের একমাত্র পন্থা যে যার সাহায্যে আমরা কি করতে পারি আমাদের যে পরম উদ্দেশ্য সেইখানে আমরা পৌঁছাতে পারি আমাদের পরম উদ্দেশ্য কি আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের আহ গোলক বৃন্দাবন ধাম পৌঁছা গিয়ে ভগবানের সেবাই যুক্ত হওয়া তো তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তা আমরা মনে করি যে কলিযুগে বিভিন্ন রকম পদ্ধতি অনুশীলন করবো ভগবানকে পেয়ে যাব কিন্তু সেটা কিন্তু না কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম আর কি তো এই মহামন্ত্র ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই তা আমরা সবসময় কিন্তু এই মহামন্ত্র আমরা যদি নিষ্ঠাভাবে জপ করতে পারি তাহলে কিন্তু আমরা একসময় আমাদের সেই মন অত্যন্ত আরকি তা আমি এক জায়গাতে পড়ছিলাম আর কি যে আমাদের মানে মনকে স্থির করার জন্য আর কি তা আমাদের মেন হচ্ছে আমাদের শাস্ত্র গ্রন্থ আর কি তা আমাদের শাস্ত্রই হচ্ছে আমাদের জীবনের কি আহ হেড আর কি যেমন আমরা লাইট না থাকলে কোনো কিছু দেখতে পাই না তো সেইরকম শাস্ত্র হচ্ছে আমাদের জীবনের হেডলাইট তিনি আমাদের বলে দেন যে কি করতে হবে কি করতে হবে না তো শাস্ত্র পড়লে কি হবে শাস্ত্র পড়লে আমাদের বুদ্ধি বাড়বে আর কি আর বুদ্ধি বাড়লে কি হবে বুদ্ধি বাড়লে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে আর যদি বুদ্ধি কমে যায় তাহলে কি হবে মন বুদ্ধিকে কিন্তু নিয়ন্ত্রণ করে নেবে আর মন যদি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাহলে তো আমরা পাগল হয়ে যাব আর কি তো তিনি তার মতো করে আমাদেরকে পরিচালনা করবেন তো মনটা খুব চঞ্চল সবদিকে নিয়ে যায় আর আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় কিন্তু আমরা যদি শাস্ত্র পড়ি তাহলে কি হবে আমাদের বুদ্ধি বাড়বে এবং বুদ্ধির শক্তি বেড়ে গেলে কি হবে মন সোজা হয়ে যাবে অটোমেটিক মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবো সেই জন্য আমাদের কি করতে হবে গুরু মহারাজের অধীনে মানে আর কি গুরু মহারাজের আদেশ উপদেশ অনুসারে আমাদের কি করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে জপ করতে হবে তাহলে কি হবে বুদ্ধি অটোমেটিক আমাদের সেই বেড়ে গিয়ে আমরা এক সময় মনকে শান্ত করতে পারবো আর অহংকার কমে যাবে আমরা আমাদের যেটা হচ্ছে মেন সমস্যা হচ্ছে কি মন বুদ্ধি অহংকার তো মন নিয়ন্ত্রণ বুদ্ধি নিয়ন্ত্রণ তো আমরা বুঝতে পারলাম অহংকারও কমে যাবে আমাদের আমরা যদি বৈষ্ণব সেবা করি আর কি তা আমরা মনে করি যে কি আছে যে এই শরীরটা ছেড়ে দিলেই আমাদের সবকিছু কিন্তু শেষ হয়ে গেল কিন্তু তা কিন্তু নয় আমাদের সুক্ষ্ম যে শরীর রয়েছে মন বুদ্ধি অহংকার দিয়ে যে তৈদি সেকিন্তু আমাদের কোন সময় পিছু ছাড়বে না আমরা মনে করছি যে দেহটা ছেড়ে গেল মানে সব বিছে শেষ হয়ে গেল সেটা কিন্তু নয় তো সেটা কিন্তু আমাদের সব সময় পিছনে পিছনেই যাবে আমরা যে জনতেই জন্ম হোক না কেন পশু পাখি কীট পতঙ্গ গাছপালা যেখানেই যাই না কেন সূক্ষ্ম সেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই থাকবে আমাদের কি হয় অনেক সময় মনে করি যে হয়তো কাউকে চিনেনা জানি না কিন্তু তাকে দেখলে হয়তো আমাদের কি হয়ে যায় রাগ ওঠে যায় কিংবা কিরকম একটা মনে হয় কিন্তু আমরা বুঝতে পারি না যে কে দেখে হয়তো আমার কেন রাগ উঠে যাচ্ছে তখন সেটা আমাদেরকে মনে করতে হবে যে না হয়তো কোনো জন্মে ও আমার হয়তো শত্রু ছিল সেটা কিন্তু আমাদের সুপ্ত ভাবের চেতনাটা আমাদের রয়েছে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু ব্রেন হয়তো সেভাবে রিয়্যাক্ট করে যে তো যাই হোক তো আমাদের সব সময় শাস্ত্রগ্রন্থ এবং আমাদের যে কলিযুগে যর ধর্মীয় নাম সংকীর্তন আমাদেরকে সব সময় করতে হবে এবং এটা আমাদের নারদীয় পুরাণে বলা হয়েছে যে নাম হরিনাম হরির নাম কেউ বললাম কালেও নাচ দেব নাচ দেব কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো নাই গতি গতি নাই নাই এটা খুব সুন্দর ভাবে তিনবার বলা হয়েছে মানে আমরা কি যেমন যে কোনো কিছু বলতে গেলে তিনবার মানে হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো গতি নাই একবারে কোনো উপায় নাই তো আমাদের কলিযুগের সেই যুগধর্ম হরিনাম সংকীর্তন আমরা এটাই যাতে ভালো করে পড়ি আমাদের যে বিভিন্ন রয়েছে আমরা সেগুলো ভালো করে অধ্যয়ন করব তাহলে আমাদের আমাদের যে আমরা জপে অত্যন্ত মনটা মানে স্থির হবে আর কি তা আমরা মনে করি যে আমাদের মন অস্থির কেন যে জড় জগতের হয়তো এন এত কিছু সমস্যা রয়েছে বলে আমরা হয়তো অস্থির হয়ে যাচ্ছে সেটা কিন্তু না তা আমাদের মানে মনের কাজ হচ্ছে চঞ্চলতা কিন্তু আমাদেরকে সেটাকে ডাইভার্ট করতে হবে যেমন আমরা কি করি যেমন দেখি যে কোনো হয়তো গাফি যদি বাচ্চাকে আমরা কোলে করে নিয়ে যাই তাহলে কিন্তু তার মাকে আর বেঁধে নিয়ে যেতে হয় না অটোমেটিক পেছনে পেছনে চলে আসে আর কি তো সেরকম আমরা যদি মনকে কন্ট্রোল করতে পারি ভগবানের সেবাই নিয়োজিত করতে পারি তাহলে কিন্তু আমাদের মন স্থির হয়ে যাবে যেটা উপমা সম্পর্কে বলা হয়েছিল উনিশ নম্বর শ্লোকে যে মন স্থির করতে গেলে আমাদের সব দরজা জানলা যেমন যদি আমরা বন্ধ করে ঘরের মাঝখানে সেই প্রদীপটা জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু প্রদীপটা নড়বে না তো সেই রকম মনকে স্থির করতে গেলে আমাদের কি করতে হবে সে আমাদের দরজা জানলা স্বরূপ যেগুলো কি হয়েছে পদ লোভ সমস্ত কিছুকে ডাইভার্ট করতে হবে এগুলোকে কিন্তু কমানো যাবে না সেগুলোকে দিক পরিবর্তন আমরা করতে পারি তো আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে পারি ভগবানের সেবাই লাগিয়ে আর কি আমাদের যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের সেবা করার দ্বারাই সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যায় চৈতন্য চৈতামে তো বলা হয়েছে যে কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম করতে হয় তো আমাদের যদি আমরা ভগবানের ভক্তিতে যুক্ত হই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু হয়ে যাবে তার জন্য আমাদেরকে ওই দান যোগ্য ভক্তি এই যে অষ্টাঙ্গ যোগ হ্যান ত্যান এগুলো কিন্তু করার দরকার নাই সেগুলো আমরা দেখতে পেলাম যে সেটা কিন্তু আমাদের এখন বর্তমানে কলি যোগে কিন্তু কোনো মতেই সম্ভব না আমরা যতই চেষ্টা করি না কেন যে মনে করছি যে আমি যোগী হয়ে যাব বা ধ্যান করব সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয় আর না তার আহ তারপরে আরেকটা একটা কথা যেটা হচ্ছে যে যে শারীরিক যেটা যোগ ব্যায়াম বললাম একটু আগে সেটা যে আমাদের একেবারে করব না সেটা না আমাদের শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের আমাদের এক্সারসাইজ দরকার আছে কারণ শরীরটা যদি ঠিক না থাকে তাহলে আমরা ভক্তি করব কি করে কিন্তু আমাদের সেই যোগ এক্সারসাইজ করবো উদ্দেশ্য কি হবে উদ্দেশ্য হবে একটাই আমাদের ভক্তি করার জন্য যেমন আমরা খাবার কেন খাচ্ছি খাবার খাচ্ছি যেমন আহ শরীরে আমাদের কি হয় শক্তি শক্তি পাই আর শক্তি যোগান হলে কি হবে আমরা ভালো করে ভক্তি করতে পারবো সেবা করতে পারবো যেমন আমরা আবার ঘুমাচ্ছি কেন ঘুমাচ্ছি যাতে পরের দিন আবার ভালো করে উঠে আবার আমরা ভগবানের সেবায় যুক্ত হতে পারি টাকা ইনকাম করছি কেন টাকা ইনকাম করছি যাতে আহ ভালো করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি তার ফলে আমরা সেই ভোগ নিবেদনের প্রসাদ আমরাও যাতে পেতে পারি এবং মনের আনন্দে ভজন করতে পারি তো সেই জন্য আমাদের ইনকামও দরকার আছে তা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যে কৃষ্ণ ভক্তি কারণ ছাড়া আর কোনো কিছুতেই সুখ নেই আর কি আমরা মনে করি যে অন্যান্য কিছু করলে আমরা খুব সুখী হয়ে যাবো বেশি টাকা ইনকাম করলে খুব সুখী হয়ে যাব কিন্তু সেটা কিন্তু না আমাদের আসল যদি পরম সুখ আমরা পেতে চাই তা আমাদেরকে কৃষ্ণের ভক্তি করতে হবে কারণ কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো কিছুতেই সুখ নেই তো তাই ভালো করে সকলে ভক্তি করুন আর সুখে শান্তিতে ভক্তি জীবন পালন করুন আনন্দ অনুভব করুন জয়শোল্প কে যায় আমার পাঠ এতটাই ছিল যদি কোনো কিছু ভুল থাকে কৃপা করে ক্ষমা করবেন আর যদি কোনো কিছু ভালো থাকে ভালো লাগে তো আমাদের কত বদসগুরুকে আমাদের পুজনীয় পুহুরা রয়েছেন গুরু মহারাজি রয়েছেন তাদেরকে পাতেই হয়তো কোনো কিছু বলার চেষ্টা করলাম